এইটা তো আমার স্পেশাল বাটি। ওটা তোমার বাটি? দোকান বাটি নিয়ে নি, আমার বড় বাটি। নাকি বাচ্চা? আমি কাঁদবো। হ্যালো প্রিন্স, কেমন তো? ভালো আছি। আদে বাইদে কিনছো? মামা তো শুরু করেই দিল হ্যালো ফ্রেন্ডস বলে, সবাই কেমন আছো জিজ্ঞাসা করে ফেললো, আবার সবাইকে বলেও দিল যে আমিও ভালো আছি। তা আমি এই নিয়ে কিছু বলছি না, আমি একদম শুরু করছি হচ্ছে আমাদের ফ্রুটস অ্যান্ড নাটস, মানে সকালের ব্রেকফাস্ট নিয়ে। কিন্তু আজকে ব্রেকফাস্টটা একটু অন্যরকম, মানে একটু ডায়েট ডায়েট করার চেষ্টা, যদিও হবে না আজকে দিনটা খাচ্ছি, হচ্ছে একটু এই বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস, এই যে এটা, তার সঙ্গে মিল্ক। চলো দিয়ে দিই, মাম্মাকে একটা বাটি দিয়ে দিয়েছি, ওকে একটুখানি দেবো। চল চলো মাম্মাকে এবার দুধ দিয়ে দিই। মাম্মার চামচ কোথায়? এটা চামচ, তাই তো? এটা দুধ দিয়ে 5 মিনিট মতো ভিজিয়ে রাখতে হয়। এটা কর্নফ্লেক্স টাইপের, এবার বিভিন্ন ধরনের ফ্রুটস দেওয়া আছে, ড্রাই ফ্রুটস, নাটস, এসব অনেক কিছু দেওয়া আছে। তো চলো দুধ দিয়ে ভিজিয়ে দিই সবাইগুলো। মাম্মারটা ভেজানো হয়ে গেছে। চলো এবার খেয়ে নিই, মাম্মাকে খাইয়ে দিই, দিয়ে তারপরে আবার তোমাদের কাছে আসছি। ভালো, একটা পার্সেল এসেছে আমাজনে। খাওয়া দাওয়া তো হয়ে গেল, রেডি, স্যানিটাইজ করে রেখে দিয়েছিলাম। খুলে দেখি কি আছে, কার আছে, মাম্মার না আমার? দেখে ফেলি। এ বাবা, মাম্মার পাজেল এসেছে আবার। জোড়া এটা, ডগ এটা, ঘোড়া এটা, হর্স এটা, কাউ। এই দেখো মাম্মার নতুন পাজেল, বলেছিলাম না নতুন পাজেল আনতে। তো এটা অন্য ধরনের, খুলবো দাঁড়া। এই খুলে গেলে সব, এই যে এসেছে ঘোড়া এসেছে, কুকুর এসেছে, আর গরু এসেছে। এবারে বডি পার্ট গুলো কাটা কাটা আছে, ওগুলোকে জুড়তে হবে। তো অন্য ধরনের একটু, এই যে ঘোড়ার মুখ, তাই তো? তাহলে ঘোড়ার মুখটা এখানে বসবে, আগে এটা বসাবে না কেন? এটা এখানে বসো। ওই আগের পাজেলগুলো তো মামা সব খতম করে ফেলেছে, সব মুখস্ত হয়ে গেছে, দিচ্ছে ফটাফট বসে দিচ্ছে। এটা একটু অ্যাডভান্স, বাট মাম্মা পারবে, মাম্মার উপরে বিশ্বাস আছে। মাম্মা না, আর বসে থাকলে চলবে না, ওখানে মাম্মা দাদার সঙ্গে পাজেল খেলতে ব্যস্ত, মানে যে নতুন জিনিসটা পায় না মন দিয়ে খেলবে, এবার তো একটু শিখে যায়। তো এবারে রান্না বান্না তো কিছু করতে হবে নাকি, এবার তার দুপুরে তো কিছু খেতে হবে না, শুধু ওই কর্নফ্লেক্স খেয়েই পেট ভরে যাবে। তো আজকে ভাবছি একটু ধনিয়া চিকেন করবো। ধনিয়া চিকেন একটা সিম্পল রান্না, আর টেস্টি টেস্টিও খেতে হয়, অনেকে রুটি দিয়েও খায়, কিন্তু আমরা আজকে ভাত দিয়ে খাবো। তো চলো, তার জন্য আগে ম্যারিনেট দরকার, ম্যারিনেটটাকে করে নিই, দিয়ে 2 ঘন্টা মতো ফ্রিজে রেখে দেবো। তারপর ম্যারিনেটটা করার পরে কি, আমি চান টান করে মাম্মাকে খাইয়ে দিয়ে রান্নায় লাগবো। চলো, এই যে দেখো চিকেন নিয়ে নিয়েছি, আর লেগ পিসগুলোকে এখানগুলো একটু করে চিড়ে দিয়েছি, তার ভিতরে মশলাটা ঢুকবে। এবারে চিকেনটার মধ্যে ধনে পাতা আর লঙ্কা, মানে আলাদা করে পেস্ট করে রেখে দিয়েছে, এই যে, তো সেটা দিয়ে দেবো, হাফ দেবো আর হাফ রান্নাতে দেবো। তারপরে লেবুর রস দেবো, সাদা তেল দেবো, সামান্য নুন আর আদা রসুন পেস্ট। তো চলো একে একে দিয়ে দিই। এই যে ধনে পাতা আর কাঁচা লঙ্কা পেস্ট করে রাখা আছে, এটার হাফ এতে দেবো আর হাফ রান্নাতে দেবো। আদা পেস্ট, যে রসুন বাটা, পাতি লেবুর রস, নুন, ও ফাইনালি একটু সাদা তেল। এবারে ভালো করে এটাকে মিক্স করে নিই, দিয়ে ফয়েল পেপার মোড়ে 2 ঘন্টা মতো এটাকে ফ্রিজে রেখে দেবো। দেখো কি জ্বালায় আমি পড়েছি, চান করে একটু সাজলাম যে সবসময় বাড়িতে একঘেয়েমি, সবসময় একই রোজ সুতির শাড়ি পরছি, একটু অন্য শাড়ি পরি। তো এই শাড়িটা পরে মামা বলে বেড়া যাবো, যে যে কেক খাচ্ছি, উনার সে কর্নফ্লেক্স খেয়েছি, খিদে লেগেছে প্রচুর।
কখন এখন রান্না হবে? খাবে তুমি কেক? খাবে? খাবো। তোমার খুব ভালো লাগে? কতটা? এতটা? এই দেখো মজা খানা, বাপ বেটি বল খেলা চলছে এখন। বাবা নাচতে নাচতে হাই বলছে। মুসুর ডাল আর ভেজিটেবলস, তার সঙ্গে ডিম সিদ্ধ। চলো মামার ডাল সিদ্ধটা কিভাবে করি বলো তো? এই যে হাঁড়ির মধ্যে ভাত হয়, তো সেই হাঁড়ির মধ্যেই যখন চালটা দেওয়া হয়, এই যে কৌটো সবাইকার বাড়িতেই আছে, তো এর মধ্যে ডালটাকে ভিজিয়ে দেওয়া হয়, মুসুর ডাল কোনো মুগ ডাল ভিজিয়ে দেওয়া হয়, তার সঙ্গে ভেজিটেবলস তোমাদের পছন্দ মতো যা খুশি দিতে পারো, সয়াবিন দিতে পারো। তো সব এর মধ্যে আগে থেকে মানে ভেজিটেবলসগুলো আগে একটু জলে ভাপিয়ে নিই, অল্প একটু জলে ফুটিয়ে নেওয়া ফেলে দেওয়া হয়, দিয়ে তারপরে সেগুলো খাওয়ার, কারণ এখন যা অবস্থা। তো আর বাচ্চাদের খাওয়ানো উচিত, তো এগুলো দিয়ে দিই, আর সামান্য একটু নুন, জল, ব্যাস হয়ে গেলো। আর ডিম দিলে, ভাতের মধ্যে ডিম দিয়ে দেওয়া হয়, ওর তো একবারে সব হয়ে যায়। আর মাছটা হলে মাছের ঝোল করে দেওয়া হয়, কারণ সেদিনও মাছের ঝোলটা খায়। তো চলো এদিকে মা মামাকে খাওয়াবে বলে দিল, তাহলে আমি এদিকে চিকেনটা বানিয়ে ফেলি। ধনিয়া চিকেন 2 ঘন্টা মতো ম্যারিনেট করে ফ্রিজে রাখা আছে, সেটাকে বার করি আর রেডি করে ফেলি। এই যে চিকেন ফ্রিজ থেকে বেরিয়ে পড়েছে। এই যে কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, এবারে গোটা গরম মশলা মানে এলাচ, লবঙ্গ আর দারচিনি, তার সঙ্গে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দেবো। এই যে তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ, শুকনো লঙ্কা, মোটামুটি 20 সেকেন্ড মতো নাড়িয়ে নিয়েছি, একটা স্মেল আসছে। এবারে পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটাকে 2 মিনিট মতো ভেজে নিয়েছি, এবারে এই যে চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিই। চিকেনটাকে দিয়ে দিয়েছি, এবারে একে একে মশলা অ্যাড করে ফেলি। মানে বেসিক্যালি চিকেন করতে গেলে যে মশলাগুলো লাগে, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সামান্য মানে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, এখানে লঙ্কা গুঁড়ো দিচ্ছি না, কারণ শুকনো লঙ্কা দিয়েছি, তারপরে ধনে পাতার সঙ্গে কাঁচা লঙ্কা পেটেছি, তারপর আবার একটু লঙ্কা গুঁড়ো দেবো, কাঁচা লঙ্কা দেবো, তার সঙ্গে গোলমরিচ গুঁড়ো দেবো, তাই এক্সট্রা করে গুঁড়ো লঙ্কা দিচ্ছি না। চলো একে একে দিয়ে দিই, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর ফাইনালি নুন আর চিনি। নুন, চিনি, এবারে ভালো করে 5 মিনিট কষে নিয়ে দিয়ে তারপরে জল দেবো। কষা হয়ে গেছে, তোমরা কষা হলে দেখলে বুঝতেই পারবে যে তেলটা ভালোভাবে ছেড়ে যায়, আমার সুন্দরভাবে তেলটা ছেড়ে গেছে, আর অসাধারণ একটা খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ বেরোচ্ছে। তো চলো এবারে জল দিয়ে দিই, দিয়ে 15 মিনিট মতোই ঢাকা চাপা করে মানে নেড়েছিলাম, যেমন রান্না হয় আর কি সেরকম করতে হবে। না, 15 মিনিট হয়ে গেছে, মোটামুটি ঢাকা চাপা নাড়া চাড়া করে কমপ্লিট করে ফেললাম। চলো এবারে খুলি, দিয়ে এরপরে গরম মশলা দেবো, একটু গোলমরিচ গুঁড়ো দেবো, কাঁচা লঙ্কা 2টো চিরে রেখেছিলাম ওটা দেবো, আর ধনে পাতার এক্সট্রা যে মিক্সটা বাকি আছে সেটাও দিয়ে দেবো। এই যে 2টো কাঁচা লঙ্কা দিচ্ছি, বেশি দিচ্ছি না, গোলমরিচ গুঁড়ো, গরম মশলা, আর ফাইনালি যে ধনে পাতা কাঁচা লঙ্কার পেস্টটা রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দেবো। ঝোল বেশি রেখেছি যেহেতু দুপুরে ভাত দিয়ে খাবো, তো তোমরা রাতের এটা ডিনারে রুটি ফুটি দিয়ে খেতে চাইলে একটু গ্রেভিটা কম রাখতে পারো, কোনো অসুবিধা নেই, বাট জিনিসটা একই। তো চলো এবার নামিয়ে ফেলে, যেহেতু আমরা একটু ঝোল বেশি রাখবো, এটাই ঠিকঠাক আছে খাওয়ার জন্য। এই যে খাবার নিয়ে বসে বলছি, এক তরকারি ভাত, ধনিয়া চিকেন, আলু ভাতে ভাত,
করবো বলো, চিকেনের সাথে আর কিছু ভালো লাগে না। তো খেয়ে নি, খেয়ে দিয়ে রেস্ট নিই, তোমাদের সঙ্গে কথা বলবো। এই লকডাউনে আমার রেজুলেশন হচ্ছে যে আমার ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজটাকে অ্যাক্টিভ করা। তাই ঘুম থেকে উঠে তড়িঘড়ি করে লেগে পড়েছি। আমি দেখতেই পাচ্ছ একটা নতুন ড্রেস পরেছি, এই পয়লা বৈশাখে কিনেছিলাম। দেখো বাড়িতে এই লকডাউনের বাজারে বাড়িতে বসে প্যানিক করে তো লাভ নেই, তাই না? মানে পুরোটাই ভগবানের হাতে ছেড়ে দিয়েছি। আর থেকে লকডাউন শুরু হয়ে গেছে, সব বন্ধ, শুধু ব্যাংক খোলা। অতএব আমার বরকে যেতে হবে, কিছু করার নেই। আর বর যেতে গেলে একটা মনের মধ্যে ভয় থাকে, অতএব আমার ভেবেছি কেউই ভয় খাবো না। কি করবো বলে ভয় খেয়ে, ওকে বেরোতে হবে, ব্যাংকে হাজার হাজার লোক আসে। তো যতটা পারি সাবধানে থাকি। তো যাই হোক, তাই জন্য বাড়িতেই আমরা যতটা পারি মন ভালো করে রাখার চেষ্টা করি। আর মন ভালো থাকলে সবাই ফ্যামিলিও ভালো থাকবে, সবাই একটু হাসি খুশি থাকতে পারবো। যাকে চলো আজকে একটা নতুন লুক তোমরা দেখতে পাবে, বাট হেয়ার স্টাইলটা তোমরা নতুন দেখতে পাবে না, কারণ আমি হেয়ার স্টাইল কিচ্ছু জানি না, যা বাড়ি তাই করেনি। তোমরা অনেকে বলে দিদি তুমি একই হেয়ার স্টাইল কেন করো, আরে আমি জানি না, তো জানলে তো করবো। তো সেই জন্যই আর কি করবো না করবো সেটা তো তোমরা ইনস্টাগ্রামে আর ফেসবুক পেজে দেখতেই পারবে। আর হ্যাঁ, বংজরি শর্টস চ্যানেলটাও তোমরা প্লিজ, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করো, কারণ আমরা এখন রেগুলার ভালো ভালো আপডেট দেওয়ার চেষ্টা করছি তোমাদের, যাতে তোমাদের ভালো লাগে। তোমরাও অনেকেই বাড়িতে বসে আছো, তো তোমাদের মন ভালো রাখার আমরাও কিছুটা চেষ্টা করব, তার জন্যই এই প্রচেষ্টা। তো চলো সে জানি। দেখেছো মাম্মা কেমন হরিনাম গাইছে, চান্টুর কাছ থেকে শিখেছে। চান্টু আরো খালি দিন রাত ওই করে যাবে। হরে কৃষ্ণ, জয় শিব শম্ভু, রাম নারায়ণ। সাজলে মেয়েদের মন এমনিতেই ভালো হয়ে যায়, তোমরা কি বলো? এসব ছেলেরা বুঝবে না। আর আমার সাজগোজ মানে তো এই কয়েকটা জিনিস মাত্র, ফাউন্ডেশন, আচ্ছা লিপস্টিক লাগিয়ে দেবো, ফাউন্ডেশন, তারপর কম্প্যাক্ট লাইনার, মাস্কারা, লিপস্টিক, বাস। তো চলো এবার ইয়াররিং পরে নিই, এর সঙ্গে ইয়াররিং কি পরা যায় দেখি দাও। ভালো লাগছে? হ্যাঁ একটু বেশি ভালো লাগছে। ভালো লাগছে না? ভালো লাগছে না? না এই কানেরটা বেশি বড় লাগছে মনে হচ্ছে, দেখি আর কি আছে। মাম্মাকে এখন আপনি বলো শেখানো হচ্ছে, মানে যে আসুক তাকে জিজ্ঞেস করে ভালো আছেন, আবার আসবেন, তারপর বাড়ির যে আসে তাকে প্রণাম করে বলে ভালো আছেন। এই যে আমাকে বললো তোমরা আইডিয়া দিও তো যে আনারকলি এসবের সঙ্গে ফ্রক, মানে ফ্রক কুর্তি টাইপের সঙ্গে কিরকম চুল বাঁধলে ভালো লাগে, এইটা নিয়ে আমার বিরাট টেনশনে থাকে। দেখেছো আমি যেই নতুন জামা পরেছি, মাম্মা অমনি বায়না শুরু করে দিয়েছে যে আমিও নতুন জামা পরবো। কি করবো, কয়েকটা পরে দিই, মা বাবাকে দুজনে একসঙ্গে সাজবো। এসব ঠিক হয়, তোমাকে আমি ঘোরাতে নিয়ে যাবো, হ্যাঁ রোজ বিকেলে বেড়াতে নিয়ে যাবো। চুলটা আজরে দিই, আরে আমার মেয়েটা কোথাও বেড়াতে যেতে পারছে না, শুধু আমার মেয়ে কেন, এইরকম যারা বাচ্চা ভালো একটু বিকালে বেড়াতে যেতে চায়, এত খারাপ লাগে না কি বলবো। ঠাকুর এত তো সবাইকে মারলো, এবার একটু ঠান্ডা করুক সবাই। মিষ্টি সোনা, এটা আমি, চলো বাইরে দেখি আসি সবাইকে, যাবে তো? চলো এই দেখুন
করবেন? কিছু বাবা কি সুন্দর হয়েছে গো। এবার দাদাকে দেখি আসবে চলো। হ্যাঁ দাদাকে সুন্দর হয়েছে গো। পিছনে পিছনে জামাটা তবু বিয়ার গোটাচ্ছে চলো এবার কাজ করার সময় বলো হেয়ার স্টাইলটা কেমন হয়েছে। তোর বলার নেই, জানি রোজই একঘেয়ে আমি এই চুল উল্টে দিই। এবারে চলো ঘরে যাই ইনস্টাগ্রাম বিভিন্ন ধরনের ছবি টবি করার জন্য। চলো চলো একটু প্র্যাকটিস করে নিই। ভরতনাট্যম নাচ নাচার চেষ্টা করছি। ভরতনাট্যম তো কাটা কাটা ফিগার হয় না। এবার আমার পায়ের জন্য আমি ভালো করে মানে চাপ দিতে পারছি না, পায়ে ভয় একটু একটু ব্যথা এখনো আছে। জানি না কোনোদিন পারবো কিনা চা দিতে, নাচটাকে এত ভালোবাসি। যাই হোক যতটা পারবো চেষ্টা করবো, এই পাটা একটু কম করবো বাট এই পাটটা করার চেষ্টা করবো। Ready? 3, 2, 1, final take. ভিডিও এখানেই শেষ করলাম। তো ভিডিও কেমন লাগলো প্লিজ নিচে কমেন্টে জানিও। আর আমার যদি বিভিন্ন ধরনের সাজ দেখতে চাও তো সেটা অবশ্যই কমেন্টে জানিও, আমি চেষ্টা করব তোমাদের আরো ভালো ভালো কিছু সেজে গুজে তোমাদের সামনে হাজির করার। এরপরে রাতে ম্যাগি বানাবো সবার জন্য, তো সেটা আমি আর দেখাচ্ছি না ম্যাগি বানানো কি আর কাজ। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করো, অনেক 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 শেয়ার করো, আর অনেক 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 কমেন্ট করো। আজকের মধ্যে গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থাকো। তোমরা ঠাকুর কিংবা আল্লাহ বা গড মানে তোমরা যার যা ধর্ম তো তোমরা তাকেই ডাকো, যাতে এই সব পরিস্থিতি যেন ভালো হয়ে যায়, আমরা আবার আগের মতো স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি। এখন এটা ছাড়া আমাদের কাছে আর কোনো এক্সট্রা করে প্রার্থনা নেই, যেন আমরা আবার যেন আগের লাইফে ফিরে যেতে পারি। আমরাও করছি, তোমরাও করো। তো চলো আজকের মতো টাটা। আমারও পড়ানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমারও পড়ানো যাহা চাই তোমা ছাড়া।